ঠিক আছে। গেটটা বের হয়ে যাও। হ্যালো, আসসালামু আলাইকুম। আটটা লাইভে চলে আসছি যারা ফ্যাশন থেকে। আমি লিপি হাসান। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। যে যেখান থেকে দেখতেছেন লাইভটা পুরা, আশা করব সবাই লাইভে তাড়াতাড়ি জয়েন হয়ে যাবেন। আর হইলো, আজকে আপনাদের দেখাবো ফাল্গুনের কিছু ড্রেস, ফাল্গুনের কিছু ওয়ান পিস, কিছু কুর্তি, মানে খুবই কাঁচা হলুদের মধ্যে রংটা খুবই সুন্দর, দেখতে সবারই খুবই ভালো লাগবে। আমি আমার পছন্দের মতো আমার প্রোডাক্ট সবসময় কিনি, এই জন্য আজকে আমি ঠিক আটটা লাইভে চলে আসতে চাইছি। যদি একটু হয়তো বেশি হয়েছে, আমি সবাইকে শুভ সন্ধ্যা, সবাই নিশ্চয়ই ভালো আছেন, আশা করি সবসময় আপনারা ভালো থাকবেন। তাহলে আমি একটা হলুদ কামিজ দিয়ে আজকে, ওয়ান পিস কামিজ দিয়ে আজকে শুরু করব লাইভটা। আর আমি বেশিক্ষণ লাইভটা হয়তো করব না, ঘন্টাখানেকের মতো করব, এক ঘন্টার মতো করব। অল্প কিছু কালেকশনই আপনাদেরকে আজকে দেখাবো। তাহলে শুরু করি দেখানোটা। আসলে এই যে একটা হলুদ হলুদ কাঁচা হলুদ কাঁচা হলুদ একটা একেবারে কাঁচা হলুদ ফাল্গুনের জন্য পারফেক্ট একটা কুর্তি। কুর্তিটা একের খুব গর্জেস, আবার খুব মানে অল্প সিম্পল এরকমও না। তোমরা একটু দেখো পুরা, তাহলে বুঝতে পারবা যে আমি দেখাইতেছি জিনিসটা মানে কীরকম জিনিসটা। এটা হলো লিলিয়ান কাপড়ের মধ্যে, খুবই সুন্দর এটা, মানে সবসময় পরতে পারবা তোমরা। এটা যে বুকের মধ্যে তোমার খয়েরি কাপড় দিয়ে পুরাটা, এখান থেকেই নিচ পর্যন্ত বাটাম দেওয়া, সেই পর্যন্ত বাটাম দেওয়া। এই যে দেখো, আমি একটু দেখাই দিই কাছ থেকে, এই যে পুরাটা একটু বুক থেকে এই পর্যন্ত বাটাম দেওয়া এখান থেকে। তারপরে এটা গলার মধ্যেও কিন্তু সুন্দর করে দেখো কি সুন্দর পাইপিং দেওয়া, গলার মধ্যেও এই যে দেখো পাইপিং দেওয়া, পাইপিং দেওয়া। আর হইলো তোমার এটার বুকের কাছে কিন্তু এই যে এই পাশে তোমার এই পাশটা তোমার মানে একটু হালকা কাজ আছে, এই পাশে হালকা কাজ আছে, আবার দেখো যে এই পাশে একটু কাজ আছে। তারপরে এইখানে তো দেখা গেল না, নেটে তো সমস্যা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা যাও। আর আমি দুঃখিত, লাইনটা মানে একটু কেটে গেছে কারণ নেটে একটু সমস্যা, এই জন্য হয়তো লাইনটা অনেক সময় এরকম করে কেটে যায়। যাই হোক, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর যেটা বলতেছিলাম, এই যে এটার কিন্তু নিচের অংশটা দেখো পুরা, দুই পাশে কিন্তু দুইটা সুন্দর ফুলের হাতে কাজের কিন্তু ফুল আছে, ফুল মানে কিন্তু বড় বড় ফুলগুলি। ফুলগুলি হইলো তোমার মেরুন কালার, পেস্ট কালার দিয়ে ফুলগুলাই, ফুলগুলা হাতের না অ্যাম্বিউটারি কাজ করা, এগুলা কিন্তু কোনো তোমার উঠা রং বা এইগুলি কোনো
মানে চান্স নাই। এই যে দেখো আমি একটু উল্টা পিঠ ধরে দেখাই দিতেছি, যে এটা উল্টা পিঠ, এখানে কিন্তু এইগুলা ফুলে ফুলগুলা নষ্ট হওয়ার মতো কিন্তু কোনো মানে সুযোগ নাই, বা ফুল নষ্ট হয়ে যাবে বা উঠা যাবে। তো দেখা তো কি হইল, এই হইল বারে বারে বুঝলাম। এই যে দুই পাশে কিন্তু ফুলটা আছে, আর মাঝখানে কিন্তু একটু এই যে এরকম ফাড়া আছে। বলতে থাকি আমি, তারপরে যে দেখো মাঝখানটা কিন্তু, হ্যাঁ ঠিক আছে, মাঝখানটা কিন্তু দেখো এই মাঝখানে একটু ফাড়া আছে, একটু কাছ থেকে দেখাই, মাঝখানে একটু ফাড়া আছে। আর কাপড়টা কিন্তু খুবই নরম কাপড়, হ্যাঁ হিজিবিজি ওই যে জুড়ি টুড়ি দেওয়া ওই রকম কিন্তু কিছু না, এগুলা পরতে পারবা গায়ে হলুদে, ফাল্গুনে, ভালোবাসা দিবসে সবসময় এগুলো পরতে পারবা, কারণ এগুলো খুবই আরাম। আর এটার হাতাটা হইলো তোমার থ্রি কোয়ার্টার হাতা, এই যে হাতাটা হইলো থ্রি কোয়ার্টার হাতা, দেখো হাতা থ্রি কোয়ার্টার হাতা। আর হইলো গিয়ে তোমার এই যে পিছন সাইডটা আমি দেখাই নাই, পিছন সাইডটা একটু দেখাই দিই, এই যে এটা হইলো পিছন সাইডটা, পিছন সাইডটা কিন্তু এই যে পুরাটা দেখো প্লেন, পুরাটা প্লেন, খুবই সুন্দর। কিন্তু ড্রেসগুলি সিম্পলের মধ্যে খুবই সুন্দর, তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখো আপনিরা, খুবই সুন্দর। এটার সাইজ হইলো তোমার ডাবল এক্সেল, তারপরে হইলো গিয়ে তোমার এই যে হাতার মধ্যেও কিন্তু পাইপিং দেওয়া আছে, হাতাও কিন্তু একটু পাইপিং দেওয়া আছে। আর এই যে পিছনে দুইটা ফিতা আছে, এরকম করে দুই পাশেই দুইটা ফিতা আছে। তোমরা চাইলে যদি একটু লুজ মনে হয় পিছনে ফিতাটা বাঁধতে পারবা, ফিতাটা বাঁধলে দেখা যাবে তোমার একটুখানি মানে টাইট হবে, বডিটা একটু টাইট হবে তোমার। আর এইখানে দেখো গলাটা, এখানে কিন্তু আমি একবার দেখাইছি আর একবার দেখাই দিই, পুরাটা এই যে বাটাম দেওয়া আছে, এই ইটার মধ্যে পুরাটাই বাটাম দেওয়া আছে, পুরাটা বাটাম দেওয়া আছে এখানে। আর হইলো গিয়ে তোমার গলাটা হইলো, গলাটা গোল গলা, গলাটা কিন্তু গোল গলা, খুবই সুন্দর। কামিজটা কিন্তু খুবই সুন্দর, কুর্তিটা খুবই সুন্দর। আর এটা হইলো তোমার এই প্রাইস হইলো মাত্র মাত্র কত, 650 টাকা, 650 টাকা। তোমরা আমাদের পেজে যারা ফ্যাশনে মেসেজ দিয়ে দিবা, যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে, তোমরা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দুইটা নাম্বার দেওয়া আছে, যে কোনো একটা নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, বা আমাদের পেজে ইনবক্স করতে পারো। তোমরা তো সব নিয়ম জানোই, ঢাকার মধ্যে হইল তোমার 80 টাকা, আর হইল গিয়ে একসাথে লাইফ চলাকালীন যে দুইটা তিনটা ড্রেস নিবা তাদের জন্য ডেলিভারিটা ফ্রি করে দিব আমরা। এটা আমাদের ফাল্গুনের জন্য একটা আমরা অফার দিছি তোমাদেরকে। এই যে দেখো ডিজাইনটা, এই যে দেখো জামাটা, আমি আর একবার দেখাই দেখি, সুন্দর জামাটা দেখো, খুবই সুন্দর দেখো জামাটা, কিন্তু সব রঙের মানুষদের কিন্তু ভালো লাগবে। আপুরা তুমি একটু দেখলে বুঝতে পারবা যে রিপি আপু কী বলতেছে, পড়লেই তোমরা যখন নিয়ে পড়বা দেখবা খুবই আরাম লাগবো আর খুবই ভালো লাগবো। আচ্ছা প্রাইস মাত্র 650 টাকা। এটার মধ্যে আর একটা হলুদ, কিন্তু ওইটা ছিল কাঁচা হলুদ, আর এটা হলো একটু মানে ঘিয়া ঘিয়া কালারের মধ্যে, এটা মানে ওইটার থেকে এটা একটু হালকা, কিন্তু ডিজাইন আলাদা আলাদা, এক একটা
আমার এক একটা কুর্তির ডিজাইন কিন্তু এক এক রকম, আমি এক এক ডিজাইনের সব জিনিস ড্রেস আমি কিন্তু আনি না। এটা হইলো গিয়ে তোমার ওইটার থেকে হালকা একটু আর একটু ডিপ, আর এটার মধ্যে হইলো এই যে বুকে দেখো, এটা কিন্তু বুকের মধ্যে তোমার এই যে সাদা সাদা এখানে কিন্তু এই দেওয়া আছে, এই মতির মতো দেওয়া আছে, স্টোন না, এটা হইলো গিয়ে মতির মতো দেওয়া আছে। আর এইখানে হইলো গিয়ে তোমার এটা ওই এই যে কি বলে এটারে তোমার মাঝখানে কিন্তু আবার ডলার বসানো আছে, ডলার বসানো সুতার কাজ, খুবই সুন্দর করে সুতার কাজ ডলার বসানো। আর হইলো তোমার কাপড়গুলি খুবই আরামদায়ক কাপড়, পরে খুবই আরাম পাইবা, আমি বারবারই একটা কথা বলি খুবই আরাম পাইবা কাপড়গুলো পরে, কারণ কাপড়গুলো আমার খুবই ভালো। আমার ড্রেসগুলি মানে যে নিয়ে পরবা সেই বলবা যে আসলে আপু তুমি ঠিক বলছো। এই যে দেখো এইখানেও কিন্তু এই যে দেখো এইখানেও ডলার বসানো আছে, ডলার বসানো, আবার তার মধ্যে তোমার হাতের কাজে সুন্দর করে একটু কাজ কিন্তু আছে, এই যে দেখো কাজ আছে খুব সুন্দর করে, কিন্তু এই যে এরকম কাজ আছে, এই যে দেখো এরকম কাজ আছে, ডলার বসানো আছে। এটা ডলার ডলারটা কিন্তু তোমার ডলারটা কিন্তু খুবই সুন্দর দেখা যাইতেছে তোমার। আর এটা হাতাটাও কিন্তু থ্রি কোয়ার্টার হাতা, কিন্তু থ্রি কোয়ার্টার না, এটা হইলো গিয়ে তোমার মৌসুমি হাতা, এটা মৌসুমি হাতা, এই যে দেখো মৌসুমি হাতা, এটা হইলো মৌসুমি হাতা। তারপরে তোমার হাতাটা কতটুকু আছে আমি একটু দেখা দিই, ফুল হাতার মতো দেখো, ফুল হাতার মতো আছে, পুরো ফুল হাতা। আর কাপড় কিন্তু খুবই মানে নরম, অনেক নরম, এগুলি লিলেন কাপড়, লিলেন কাপড় কিন্তু খুবই, এটা তোমার এই সাইজটা হবে এল সাইজ, এটা এল সাইজ, লম্বা হবে তোমার 48-49-এর মতো লম্বা, 48-49 লম্বা, আর সাইজ হবে এল সাইজ। এটা আমি একটু দেখাই দিতেছি, এই যে দেখো ভালো করে দেখো, একটু ভালো করে দেখো, খুবই সুন্দর দেখো, এই যে খুবই সুন্দর। আর হইলো গিয়ে তোমার এখানে কিন্তু একটু সাইড ফাড়া আছে, যে আমি একটু দেখাই দিই, এই যে দেখো এরকম করে সাইড ফাড়া আছে, এই যে দেখো এরকম সাইড ফাড়া, সাইড ফাড়াটা কিন্তু খুব সুন্দর, মানে মাজার উপরে না, মাজার নিচেই আছে সাইড ফাড়াটা, এই যে দেখো, এই যে দেখো সাইড ফাড়াটা দেখো তুমি দেখো, সাইড ফাড়াগুলি আমি আরেকবার দেখাই দিলাম। আর এই যে এই জায়গাটা দেখো, এটাও কিন্তু খুবই সুন্দর, এটা কিন্তু এত মানে ছড়ানোও না আবার এত চিপাও না, ফিক্সড করা আছে এটা। তারপরে তোমার ব্যাক সাইডটা আমি একটু দেখাই দিই, এই যে দেখো ব্যাক সাইডটা, এটা হইলো ব্যাক সাইড, এই যে ব্যাক সাইড খুবই সুন্দর, এই কাপড়গুলো আরামদায়ক আর খুবই ভালো লাগবে পরলে, এগুলো তোমরা চাইলে নিতে পারো, চাইলে তোমরা ফাল্গুনের জন্য নিতে পারো, এমনি পড়তে পারবা, ভার্সিটি কলেজ কোচিং সব কিছু তোমরা এটা পরে করতে পারবা, বাসে জানি করো যারা তাদের জন্য এটা আরও ভালো হবে। প্রাইস কিন্তু 650, পরে দেখাই। আচ্ছা আরেকটা ড্রেস দেখাই, এটা তো মানে খুবই সুন্দর একটা কারাপ ম্যাজেন্ডা, ম্যাজেন্ডা রঙের একটা কুর্তি দেখো, খুবই সুন্দর ম্যাজেন্ডা কালারের মধ্যে একটা কুর্তি, এটা কিন্তু খুবই সুন্দর, এই যে দেখো খুবই সুন্দর, এটা দেখো এটা যে কাজ,
বুকটা ভরা দেখো কাজটা, কাজটা কিন্তু আরও অনেক সুন্দর, অনেক সুন্দর। এটা কিন্তু বুকটা ভর্তি দেখো কাজ, পুরো এমব্রয়ডারি কাজ করা, সব রঙের মিলালো, গোল্ডেন অরেঞ্জ ম্যাজেন্ডার উপরে অরেঞ্জ গোল্ডেন মিলালো, কি সুন্দর কাজটা ফুটছে। আবার মাঝখানে মাঝখানে দেখো, তোমাদের একটু দেখাই, এই যে এখানে কিন্তু পুরাটা এই তোমার গোল্ডেন ফুল দিয়ে ছাপা আছে, দেখো প্রিন্ট করা, খুবই সুন্দর প্রিন্ট করা, কিন্তু প্রিন্ট করা খুবই সুন্দর। এই যে দেখো, এগুলা রং বা কালার কোনো কিছুই এগুলা নষ্ট হবে না। আর এগুলার কামিজগুলো হইল গিয়ে একটু এই কী বলে এটা, এটা কী কাট যেন বলে, এটা কোনো সমান কাট না, এটা সমান কাট না, এটা হইল গিয়ে তোমার ওই যে ছেলেরা যে কাবলি বানায় সে কাবলির কাঠটার মতো, সে কাবলির কাঠটার মতো দেখো কি সুন্দর একটা কালার, এটা পড়লে খুবই ভালো লাগবে, দেখো খুবই সুন্দর একটা কালার, দেখো অনেক ভালো লাগবে পড়লে। আর এটা হাতাটা দেখো, হাতাটা কিন্তু খুবই সুন্দর, হাতাটার জন্য কিন্তু এটা আরও ভালো লাগে আমার কাছে, এই হাতাটা কিন্তু খুবই সুন্দর। এগুলি অনেক দিন আগে চলে আসছে, এখনও আবার চলতেছে, এগুলি দেখো হাতাগুলার মানে খুবই সুন্দর, যেগুলার হাতার কথা বলা লাগবে না, দেখো খুব সুন্দর হাতা, আরও এখানে উঠবে, এই যে খুবই সুন্দর হাতাগুলি দেখো, আমি একটু পরে দেখাই দিলাম, অনেক সুন্দর হাতাগুলি। তারপর একটা জিনিস খেয়াল করো আপুরা, দেখো ওই যে এটা হলো বোট গলা, বোট গলার মধ্যে কিন্তু এই কাজটা করা হয়েছে, পিছনে আবার দেখো এই যে একটা ফিতা আছে, আমি দেখাই দিই যে পিছনে কিন্তু তুমি চাইলে ফিতা বাঁধতে পারো, না চাইলে এমনি রাখতে পারো। এই যে দেখো ব্যাক সাইডটা দেখেন, ব্যাক সাইডটা পুরাটা কিন্তু আমারই আছে, এই যে দেখো ব্যাক সাইড পুরাটা কাজ, ব্যাক সাইডে পুরাটার মধ্যে এই যে গোল্ডেন কালারের পিন দিয়ে বড় বড় করে ফুল আঁকা আছে। তারপরে দেখো এই যে হাতাটার মধ্যেও কিন্তু অরেঞ্জ কালারের সুতা দিয়ে কুশি কাটার মতো একটু হালকা কাজ করে দিয়েছে হাতাটা, দেখো কি সুন্দর দেখো, ওয়াও একটা হাতা, অনেক সুন্দর হাতাটা দেখো, খুবই সুন্দর। তারপরে হইলো গিয়ে তোমার এটা সাইজটা হইলো গিয়ে তোমার এটাও ডাবল এক্সেল, আর এটা যদি কারো বড় হয় একটু চাপায় নিবা, সেক্ষেত্রে 20-30 টাকা লাগবে, চাপায় নিলে তোমাদের হয়ে যাবে। আর এটা লম্বা আছে তোমার অনেক অনেক লম্বা, এগুলা এগুলা তোমার 48 থেকে 49 পর্যন্ত লম্বা আছে, যারা একটু উঁচু জুতো দিয়ে পড়ো তাদের কিন্তু হয়ে যাবে। এই যে দেখো খুবই সুন্দর একটা ড্রেস, দেখো অনেক সুন্দর ড্রেসটা, এটি যারা নিয়ে পড়বা তারা বলতে পারবা যে ফুল ব্ল্যাক থ্রি পিস, ফুল ব্ল্যাক থ্রি পিস, ফুল ব্ল্যাক থ্রি পিস তো হবে না, ফুল ব্ল্যাক কুর্তি হবে, কুর্তি হবে, কুর্তি আমি দেখাইতে পারবো, একটু ওয়েট করেন আপু, আমি একটু দেখাই দিতেছি, একটুখানি ওয়েট করো আমি দেখাই দিতেছি। আচ্ছা আর হইল এটা হইল তোমার এই যে বুকটা ভরা কিন্তু কাজ, বুকটা ভরা কিন্তু কাজ। তারপরে তোমার এই সাইড ফাড়াগুলি কিন্তু এখান থেকে অনেকটা বড়, কিন্তু এটা কিন্তু কামিজের মতো ফাড়া না, এটা হইল পাঞ্জাবি মেয়েরা যে পরে পাঞ্জাবি মেয়েদের মতো এই কাটটা। এটা হইল পাঞ্জাবিদের মেয়েরা পরে যে পাকিস্তানি মেয়েরা ওদের মতো, এই যে ওদের মতো এরকম কাটটা দিছে আর কি। এটা আমরা বাঙালি মেয়েরাও পড়ি, যদি আমরা খুবই কম পড়ি কিন্তু তারপরও আমরা পড়ি, পড়লে আমাদের ভালো লাগে। আর ছেলেরা যে কাবলিটা পরে ওই রকম কাজ, এটা কিন্তু এই
কোমরের এইখান থেকে কিন্তু আমার পুরাটা মানে এই রাউন্ড কিন্তু এই জামাটা এখান থেকে এই পর্যন্ত দেখ এই যে এই পর্যন্ত কিন্তু পুরাটা রাউন্ড এই পর্যন্ত পুরাটা রাউন্ড জামা কিন্তু এই যে আমাদের যে সিম্পল কামিজগুলো আমরা পরি সেটার মতো না পুরাটা কিন্তু এই যে একটু ডিজাইনটা একেবারে একটু অন্যরকম ডিজাইন ডিজাইনটা হইলো একেবারে একটু অন্যরকম এই যে ডিজাইনটা কিন্তু একেবারেই অন্যরকম আর কালারটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার আর কাজ তো আমি দেখাই দিলাম ব্যাকসাইডও দেখাইলাম এই যে ব্যাকসাইডও আমি দেখাই দিছি এই যে এটা হলো ব্যাকসাইড কিন্তু পুরাটার মধ্যে অনেক কাজ আমি আরেকটু দেখাই এই যে লম্বা কিন্তু অনেক আর সাইজ হইলো এটার সাইজ হইলো ডাবল এক্সেল প্রাইস মাত্র 650 টাকা আচ্ছা আমি তারপরে যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে যারা ফ্যাশনে আমাদের মেসেজ দিয়ে দিবেন ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে চাইলে দুইটা নাম্বারে ফোন করে আপনারা অর্ডার করতে পারেন এটার মধ্যে আর একটা দেখাবো এটাও তো আরও খুবই সুন্দর একটা কালার এগুলা হইল এটা হইলো ফেরুজা ফেরুজার মধ্যে মেরুন গোল্ডেন আর হইল বাকিটার মধ্যে গোল্ডেন কাজ ব্লকের মধ্যে আর কি কাজটি বসাইছে আর এই যে বডিটা আমি দেখাই দিই এই যে বডিটা দেখেন পুরাটা কিন্তু খুবই সুন্দর কাজ খুবই গর্জিয়াস কাজ বুকটা আর হইলো পিছনে কিন্তু এই যে এরকম ফিতা দেওয়া আছে আমি এর আগেরটা দেখাই দিছি পিছনে কিন্তু এই যে এরকম ফিতা দেওয়া আছে চাইলে ফিতা বাঁধতে পারেন না চাইলে না বাঁধতে পারেন সেটা আপনার খুশি এই যে পিছনে ফিতা আর এটা হলো একটা বোট গলার মতো কিন্তু বোট গলার মতো কিন্তু গলাটা করা হয়েছে তো ব্যান গলাও না আবার একেবারে মানে বদ্ধ গলাও না এটা হইলো বোট গলার মধ্যে করা হয়েছে আর হাতাটা হইলো এই যে হাতাটা তো সবগুলার হাতাই একই রকম হাতার মধ্যে এই যে কুর্শি কাটা একটু দেখা দিই কুর্শি কাটা দিয়ে একটু কাজ করা আছে হাতাটা ফুল হাতাই হবে আর এই যে এটা হইলো জামার যে আমি একটু এখান থেকে দেখাই আর কাছ থেকে দেখাই যে বুকের কাজটা এটা এটা হইলো বুকের কাজ আর এটা হইলো পুরাটাই এভাবে কামিজটার মধ্যে ফুল দেওয়া আছে এই যে পুরাটাই এভাবে ফুল দেওয়া আছে এই যে পুরাটা ফুল দেওয়া এই যে ব্যাকসাইডটাও কিন্তু এরকমই ফুল দেওয়া আছে যে যেখান থেকে দেখতেছেন আপুরা ভাইয়ারা আমার লাইফকে একটু শেয়ার করে দিবেন অন্যকে দেখার একটু সুযোগ করে দিবেন যাতে অন্যরাও দেখতে পারে আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা একটু লিপিয়াপুর লাইভে থাকা অবস্থায় একটু লাইভটা শেয়ার করে দিবেন যাতে সবাই একটু দেখতে পারে আপনাদের ভাইয়াদের কাছে এটা আমার একটা রিকোয়েস্ট এটা কিন্তু আপনাদের একটা মানে আপুর রিকোয়েস্ট আপনাদের রাখতে হবে আপনারা একটু লাইভটা শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করেন আপনাদের ভালো লাগে এরকম কোনো ড্রেস আপনাদের এরকম কোনো ড্রেস থাকলে আমাদের বলবেন বা আমাদেরকে দেখাবেন আমরা চেষ্টা করব সবসময় আমি আপনাদেরকে ভালো ভালো নতুন নতুন কালেকশন আপনাদেরকে আমি যাতে দেখাতে পারি আপনারা একটু সাপোর্ট করবেন নতুন পেজ আপনারা একটু সবাই লিপিয়াপুরে ভালোবাসবেন লিপিয়াপু আপনাদেরকে সবাই জন্য দোয়া করি সবাই ভালো থাকেন আল্লাহ পাক আমাদের সবাই যেন ভালো রাখে আমরা সবাই যেন ভালো থাকি সবাই ব্যবসা বাণিজ্য যেন আল্লাহ পাক উন্নত দেয় আমাদের সবাই সবাই জন্য আমি দোয়া করি আপনারাও আমার জন্য একটু দোয়া করেন একটা প্রাইস হইলো
650 টাকা, যা যেটা লাগবে ইনবক্স করে আমাদের পেজে মেসেজ করে দিয়েন। তোমাদের তো এরকম হয় কেন? আমার তো এরকম হইতেছে না। ঠিক আছে রাখো, দেখা যাক। এই যে আর একটা ড্রেস, এইটাও হলুদ। এই দেখো, এই যে আপুর আমি আর একটা ড্রেস দেখাই দিচ্ছি তোমাদের জন্য। দেখো এটাও খুবই সুন্দর একটা কালার, দেখো খুবই সুন্দর। এটার মধ্যে খয়েরি গোল্ডেন, কি সুন্দর, দেখো কাজটা পড়ছে খুবই সুন্দর, খুবই সুন্দর কাজটা। হ্যাঁ, খয়েরি আর হইল গিয়ে তোমার গোল্ডেন, খয়েরি খয়েরি গোল্ডেন কাজটা কিন্তু খুবই সুন্দর, দেখো খুবই সুন্দর। খুবই সুন্দর আর হইল তোমার এই যে এটার মধ্যে হইল গিয়ে তোমার মেরুন গোল্ডেন। আর এই যে বডি, গলাটা তো আমি দেখাই দিলাম, এটার বডিটা আছে তোমার, এটাও ডাবল এক্সেল। এটাও পিছনে যেরকম ফিতা দেওয়া আছে, তুমি চাইলে ফিতাটা বাঁধতে পারবা। এই যে পিছনের এই ফিতাটা, আর গলাটা কিন্তু ওই যে একই গলা আমার সবগুলি। তারপরে তারপরে এটা হইল তোমার এই যে হাতাটা, এটা হইল হাতাটা, ওর এটা ঠিক করে দাও একটু। এটা হইল হাতাটা, এই যে দেখো হাতাটা, হাতাটার মধ্যে কিন্তু এই যে দেখো তোমার এই যেরকম শুরু ওই কাজ আছে তোমার, ওই ওগুলার মতো একই তোমার এই কুশি কাটা দিয়ে একটু কিন্তু হাতে কাজ করা আছে। আর হাতাটা কিন্তু খুবই সুন্দর, এই যে দেখো হাতাটা খুবই সুন্দর। এই যে সবগুলো হাতা আমার একই রকম, আর ডিজাইনও এক, কালারগুলো শুধু ভিন্ন ভিন্ন। আমি তোমাদের কালারগুলো দেখাই দেই, কালারগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার। তোমরা যদি এগুলো না নাও তাহলে কিন্তু মিস করবা, যদি এই কালারগুলো না নাও আর কাপড়গুলো যদি না পরো তাহলে বুঝতে পারবা না যে লিপি আপু তোমাদের কী দেখাইলো। তারপরে হইল গিয়ে তোমার এই যে ডিজাইনগুলি, এখানের ডিজাইনটাও কিন্তু এক, এই ডিজাইনটাও কিন্তু এক। ওই ফোনটা বন্ধ করে চালু করো তো দেখি, বন্ধ করে চালু করো এটা। এই যে দেখো ডিজাইনগুলো কিন্তু আমি আগে যেরকম দেখাইছি ওই রকমই, কিন্তু একই রকম। এই যে দেখো এই যে একই রকম, এই যে সবগুলি ডিজাইন কিন্তু একই রকম। আমার কামিজগুলি কিন্তু খুবই মানে সুন্দর, খুবই সুন্দর, এই যে খুবই সুন্দর কাপড়গুলি আমার। এই যে দেখো দেখো খুবই সুন্দর। এই যে এটা হইলো ব্যাকসাইড, আমি ব্যাকসাইডটা দেখায় দেই। এই যে ব্যাকসাইডে কিন্তু ওই ওইগুলার মতোই পুরা ফুল কাজ, এখানেও কিন্তু একই কাজ। আমার কিন্তু জামা কোনোটা থেকে কোনোটা কম না। তোমরা একটু দেখো পুরো ভালো করে একটু খেয়াল করো, খেয়াল করলে দেখ তোমরা নিজেরাই বুঝতে পারবা, কারণ তোমরা তো জামা কাপড় কিনো, তোমরা অবশ্যই বুঝতে পারবা। দেখো প্রত্যেকটা জামার মধ্যে কিন্তু একই মানে কাজ, কোনোটা ইয়ে না, শুধু ডিজাইনও কিন্তু একই রকম, শুধু কালারগুলো আলাদা আলাদা আমি নিছি, আর ডিজাইন কিন্তু সবই এক। এই দেখো আবার এটা হইলো তোমার সামনের সাইডটা আরেকটু দেখাই দেই। এই যে এটা হইলো এই যে তোমার সামনে সাইড, এটা প্রাইস হইল তোমার প্রাইস হইল 650 টাকা। আর একসাথে যে দুইটা নিবা তিনটা নিবা তার জন্য ডেলিভারি চার্জটা ফ্রি দেব আমরা। আর হইল তোমার রং কালার গ্যারান্টি
এগুলা নিয়ে কোনো টেনশনের দরকার নাই, এগুলা নিয়ে কোনো টেনশন করবা না। তোমাদের কোনো সমস্যা হবে আমাদেরকে মেসেজ করবা, আমাদের সাথে যোগাযোগ করবা, কন্ট্যাক্ট করবা, আমরা তোমাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। ও এটার সাইজটা বলছি এল সাইজ, এটা সাইজটা হলো এল সাইজ। তোমার যদি বড় হয় একটু চাপায় নিবা, আর যদি লাগে তাহলে তো লাগেই গেল, তাহলে তার কোনো সমস্যা নাই। একটা এটার আর কোনো কালার নাই, এটার কোনো কালার নাই, এখন শুধু আছে আরেকটা কালার আছে, এই যে আরেকটা আছে, একটা আছে অ্যাশ কালার। এটা যদিও আমি কালকে পরছি, তোমরা কেউ দেখছো কি না আমি জানি না, এটাও কিন্তু খুব একটা স্ট্যান্ডার্ড কালার। এই কালারটা কিন্তু আমার কাছে মানে খুবই ভালো লাগে সবসময়। এই কালারের আমি থ্রি পিস কুর্তি শাড়ি ফতুয়া যেটা দিবা আমি সেটাই পরবো, কোনো সমস্যা নাই আমার। এই যে এটার কাজটা হলো তোমার ম্যাজেন্ডা গোল্ডেন, ম্যাজেন্ডা গোল্ডেন, আর হইলো গিয়ে তোমার পিনটা, ওই দেখো সবগুলি একই কাজের, সবগুলো আমার কিন্তু একই কাজের। তারপরে এই যে দেখো পিন্টগুলো, আমি একটু কাছ থেকে দেখাই, এই যে দেখো পিন্টগুলো, তারপরে এই যে, তারপরে হইলো তোমার ওই নিচের এটাও কিন্তু এই যে ওইটার মতো সেম। দেখো আমার এই কামিজ, এটা কিন্তু কামিজ না, এটা কামিজ কাটিং না, এটা কাবলি কাটিং হয়ে গেছে, এটা কাবলি কাটিং করছে। পাঞ্জাবি মেয়েরা এরকম পরে, ইন্ডিয়াতে বোম্বাইতে যখন যাই আমি তখন দেখি ওরা এরকম পরে, এই যে দেখো এরকম পরে ওদের। এটা হইলো কামিজের এটা ধরনটা এরকম, আমাদের ওই সোজা কামিজের মতো না কিন্তু। তারপরে তোমার এই যে পিছনে কিন্তু ফিতা দেওয়া আছে, পিছনে ফিতা, তারপরে তোমার হাতার মধ্যে ম্যাজেন্ডা কালারের সুতা দিয়ে একটু কাজ কাজ করানো আছে, আর হাতার মধ্যেও কিন্তু আবার তোমার গোল্ডেন ফুল ফুল দেওয়া আছে। দেখো এই যে ফুল ফুল দেওয়া আছে হাতার মধ্যেও। এইটার সাইজটা হইলো, এটা হইলো এল সাইজ, এটাও এল সাইজ, এটাও এল সাইজ। এটার মধ্যে দেখো এটাও এল সাইজ, যার যেটা লাগবে যেই কালারটা লাগবে তোমরা তাড়াতাড়ি করে ইনবক্স করো, আর হইলো যে যেটা নিতে চাও সেটার দাম ভুলে গেলে আবার জিজ্ঞেস করবা, আবার বলবো, আবার বলবো, কোনো সমস্যা নাই। তোমরা মেসেজ করো তাড়াতাড়ি, ইনবক্সে মেসেজ করো, যারা ফ্যাশনে তাড়াতাড়ি তোমরা মেসেজ করো। এই ড্রেসটা তো মধ্যে হয় অন্য একটা ড্রেস, হ্যাঁ আচ্ছা এইখানে এইখানে আরেকটা ড্রেস আছে, কে দেখতে দিচ্ছে কালো ড্রেস, কালো ড্রেস, কালো তো থ্রি পিস হবে না, কালো থ্রি পিস, কালো থ্রি পিস আছে তো না করো কেন, জয়পুরি আছে নগুলি বাই করো, ওইখানে দিয়ে যাও, আস্তে করে যাও, ওইখানে দিয়ে যাও। এই যে এইটা হইলো আরেকটা ড্রেস, এটা হইলো আরেকটা ড্রেস, এটা যে এটা এটা কালারটা হইলো গিয়ে ক্রিম কালার, একটু দেখো আপুরা, এটার কালারটা হইলো ক্রিম কালার, এটা হইলো ক্রিম কালার, কিন্তু কালারটা খুবই সুন্দর। এইটার মধ্যে তোমার অ্যাশ কালারের কাজ, তারপরে তোমার মেরুন কালারের এই মেরুন সুতা দিয়ে কাজ, তারপরে ম্যাজেন্ডা সুতা দিয়ে কাজ, আর বুকের এই গলার এখান থেকে বুক পর্যন্ত সাদা সাদা বাটাম দেওয়া আছে, সাদা সাদা বাটাম দেওয়া আছে। তারপরে হইলো গিয়ে তোমার পুরো বুকটা দেখো, এত অল্প দামে আমার মতো কেউ কিন্তু দিতে পারবে না, আমি কিন্তু নতুন পেস, তার জন্য আমার পেসটা যাতে সবাই এখন থেকে তোমরা যারা শুরু থেকে আমার সাথে থাকবা, আমি কিন্তু তোমাদের নিয়েই আমার ব্যবসা শুরু করব আমার আপুরা। আর
তোমাদের সাপোর্ট পাইলে কিন্তু আমি আরো বেশি, আমার ভিতরে কিন্তু আনন্দটা বাড়বে, আমি কিন্তু আরো বেশি চাইবো, যাতে আমার আপুরা আমারে বলতেছে আলিপি আপু এই ড্রেস আনো ওই ড্রেস আনো, তোমাদের যার যেরকম পছন্দ শুধু আমারে বলবা যে আপু এটা এনে দাও ওইটা এনে দাও, আমাকে শুধু একটু টাইম দিবা, তোমরা দেখবা আমি তোমাদেরকে টাইম অনুযায়ী আয়না দিব, আমার কোনো সমস্যা নেই, শুধু একটু টাইম দিবা আমাকে, 2 দিন টাইম দিবা বা 3 দিন টাইম দিবা, যে লিপি আপু এই ড্রেসটা লাগবে আমার এই ড্রেসটা আয়না দাও আমি আয়না দিব তোমাদের আপু, তোমরা আমার নতুন পেজ আমাকে একটু সাপোর্ট দিও, আমার পাশে তোমরা থাইকো আর আমাকে তোমরা নিজের মানুষ ভাই বোন নিজের মানুষের বোনের মতো বন্ধুর মতো বান্ধবীর মতো মনে করো, তাইলে আমার ব্যবসা করতে আরও অনেক ভালো লাগবে, আমি অনেক আনন্দ আরও পাবো, আরও আমার বেশি মনের ভিতরে তোমার আগ্রহ জাগবে যে না আমার সাথে তো আমার আপুরা আছে, আমি তোমাদের জন্য তোমরা ঘরে বসে থেকে অর্ডার করবা, আমার তোমাদেরকে দিতে দেরি হবে না, আমি তোমাদেরকে চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমাদেরকে যাতে আমি ভালো করে তোমাদের সার্ভিসটা দিতে পারি, তোমরা শুধু আমার সাথে একটু থাকবা, আমার লক্ষ্মী আপুরা তোমরা খালি একটু সাপোর্ট করবা, ব্যাস আর কিছু দরকার নাই, আমরা সবাই সবাই পাশে থাকবো, এটাই শুধু আমাদের চাওয়া। তারপরে দেখো আপুরা এই যে বডিটার মধ্যেও কিন্তু তোমার কি সুন্দর করে দেখো পাতা পাতা দেওয়া, মেরুনের মধ্যে পাতা পাতা ক্রিমের মধ্যে মেরুন পাতা পাতা দেওয়া, দেখো কালারগুলা দেখো একটু একটু কাছ থেকে দেখাই, দেখো কেমন মানে কত সুন্দর ড্রেসগুলা আমি আনছি, বাইসা বাইসা নিছি আমি ড্রেস, মনে করো আনতে গেলে বের করতে চায় না, আমি বস্তার থেকে টাইনা টাইনা বের করে নিয়ে আসি তোমাদের জন্য, এই যে দেখো কি সুন্দর করে দেখো কাজ করার কাপড়, হাতে পাইলে মনে করবা যে ঠিকই বলছে লিপি আপু, এত সুন্দর নরম সফট কাপড়, আর লিলিয়ানের কাপড় তো তোমরা পরো অবশ্যই জানো, লিলিয়ান কত ভালো একটা আরামদায়ক কাপড়, আমরা পরলে আমাদের কত ভালো লাগে, আর এই যে হইলো তোমার মৌসুমি হাতা, এই যে দেখো মৌসুমি হাতা যে পরবা মৌসুমের মতোই তারে লাগবে, এই যে দেখো মৌসুমি হাতা, আর এইখানে কিন্তু আবার তোমার খুব সুন্দর করে একটু আপশন আপশন দেওয়া কিন্তু কাজ করে দিছে, আর এই পিছন সাইডটা আমি দেখাই, দেখো ব্যাক সাইডটাও কিন্তু পুরাটা তোমার, এই যে দেখো ব্যাক সাইডটাও কিন্তু অনেক মানে সুন্দর করে কাজ করা পুরাটা, তারপরে যে এইখানে দেখো এই যে তোমার এই পায়ের কাজটা দেখো, পায়ের কাজটা দেখো কত সুন্দর করে, এই যে দেখো গর্জেস করে কাজটা করে দিছে, গর্জেস করে কাজটা করছে দেখো, খুবই সুন্দর অনেক সুন্দর দেখো অনেক সুন্দর, এটা দুইটা পাশে দেখো গর্জেস কাজ দেখো অনেক সুন্দর, একটা দামি জামা তুমি 2000-3000 টাকা দেয় নিবা সেটা পড়লে তুমি যে আরামটা পাবা না, কিন্তু তুমি যদি লন তারপরে তুমি গাউন তারপরে ডায়মন্ড জর্জেট দুবাই জর্জেট চেরি জর্জেট এসবের মধ্যে লিনেনের মধ্যে পরো সেই আরামটা তুমি কিন্তু পাবা, কারণ এক একটা জিনিসের কোয়ালিটি কিন্তু এক এক রকম থাকে, সবগুলি কিন্তু এক এক রকম থাকে না, আর আমরা বিয়ে পার্টি যখনই যাই তখন আমাদের একটু গর্জেস প্রয়োজন, কিন্তু বিয়ে পার্টিতে তো আমরা প্রতিদিন যাই না, আমাদের বাচ্চা নিয়ে ছেলে মেয়ে নিয়ে দৌড়াইতে হয়, আমাদের কলেজে যাইতে হয়, আমাদের দেখা যেত এখানে সেখানে যাইতে হয়, একটু বোনের বাসায় কাছে আছে একটু বেড়াতে গেলাম, আলমারি থেকে একটু 1 পিস কুর্তি বের করে পরে নিয়ে চলে গেলাম, তারপরে একটু মনে করে হালকা একটু মেকআপ করলাম হয়ে গেল, এটা কিন্তু আমাদের মানে একটা সিম্পল ব্যাপার, বিয়ে শাদিতে গেলে সেটা তো একটা অন্য হিসাব, তখন আমাদের একটু গর্জেস সাজটা দিতে হয়, তখন ধরো আমরা গর্জেস সাজটা দিই, যদি এটা কারো ভালো লাগে তাড়াতাড়ি করে তোমরা স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে মেসেজ করে দাও, আমাদের পেজে ঢুকো ঢুকে দেখতে পারবা তোমরা, হোয়াটসঅ্যাপ ইমু দুইটা নাম্বারই আমার ওইখানে দেওয়া আছে, আর এটার প্রাইস হইলো এত সুন্দর একটা ড্রেস দেখো প্রাইস আমি কত কম রাখছি, মাত্র মাত্র 650 টাকা, একটা নর্মাল 3 পিস তুমি বানাইতে গেলে মজুরি এখন তারপর একটু ডিজাইন দিলে তোমার 400-450 টাকা লাগে, আর সেখানে বানানো একটা ড্রেস তুমি
মাত্র 650 টাকায় পেয়ে যাইতাছো। তাহলে আপু একটু দেখো তোমরা যে তোমাদের জন্য এখন কত সহজ হয়ে গেছে, আর আরও সহজ হবে যখন তোমরা আমাদেরকে অর্ডার দিবা, তখন দেখবা যে আমি তোমাদেরকে কি কি দেখাই, তখন তোমরা দেখবা। তো যার ভালো লাগে এটা স্ক্রিনশট দাও, স্ক্রিনশট দিয়ে তারপরে ইনবক্স করে ফেলবা। আচ্ছা কালো ওই কুর্তিটা দাও আমার কাছে, কালো একটা কুর্তি দাও, দেখাও দুইটা দিয়ে আজকে শেষ করব আমি। এই দেখো আপুরা আমি আর একটা কুর্তি দেখাই, এইটা হইলো পুরাটাই লিলিয়েনের মধ্যে, আর এত সুন্দর, এত সুন্দর এই কুর্তিগুলো আমার, দেখো তোমরা দেখলে দেখো কি সুন্দর। আমি আর একদিন দাঁড়ায় তোমাদের দরকার পড়লে যদি আমাদের ড্রেসগুলি আমি আরও আনি, তাহলে আমি দাঁড়ায় একদিন লাইভ করে তোমাদেরকে দেখাই দিব। এই যে দেখো কত সুন্দর, দেখো আমি একটু কাছ থেকে দেখাই, দেখো কত সুন্দর এই কুর্তিগুলা, গলার ডিজাইনটা খুব সুন্দর, গলার মধ্যে তোমার গলাটা ব্যানগলা, গলার মধ্যে তোমার গোল্ডেন কালারের কাটা কাটা কিছু লেস দেওয়া আছে, গলার মধ্যে এখান থেকে বুক পর্যন্ত দেওয়া আছে, তারপরে দেখো তুমি হাতার মধ্যে আছে, হাতা ডবল করে দেওয়া আছে, এইখানে আছে, আবার তোমার হাতার এই কাছেও আছে, আর হাতার যে তোমার এই যে এইখানে যে বক্রমটা দিছে, বক্রমটা কিন্তু অনেক চড়া, অনেক চড়া, আর এখানে কিন্তু লুজ আছে, যার একটু টাইট মনে হবে বা লুজ মনে হবে সে টাইট করে নেবে, আর যার একটু টাইট মনে হবে তার এটা টাইট মনে হবে না, কারণ এটা অনেকখানি তোমার লুজ আছে, তারপর যার যেরকম লাগে নিবা। কিন্তু আর হাতার মধ্যেও তো দেখাইলাম, তারপরে এইখানটা দেখো নিচটা আমি দেখাই দিই, নিচটা কত পরিমাণ কি সুন্দর, দেখো পুরাটা জামা দেখো নিচটা অনেকগুলি কাজ, এই যে দেখো নিচটা অনেকগুলি কাজ আমার, অনেকগুলি কাজ, আর এগুলা কিন্তু তোমার উঠা যাওয়ার মতো ড্রেস না, এই দেখো উঠা যাওয়ার মতো কিন্তু ড্রেস না, এগুলো আসন দেওয়া কাজ, এগুলো হইলো গিয়ে তোমার ব্লকে দিয়ে বসাই দিছে কাজ, আর এই যেগুলো হইলো এই যে একটা একটুখানি সাইড ফার আছে, যাতে তুমি রিক্সায় বা বাইকে বা যেখানে সিএনজিতে বসো এখানে যাতে টান না লাগে, এই জন্য কিন্তু এই যে সাইডটা একটু ফাড়া আছে, এই যে একটুখানি ফাড়া আছে, আর এটা কিন্তু পুরাটাই তোমার কাজ করানো। আর এইটার সাইজ হইলো এল সাইজ, এটা হইলো এল সাইজ, এটার সাথে সুন্দর একটা প্লাজো আছে, আমি প্লাজোটা দেখাই দিই, এই যে দেখো প্লাজো খুবই নরম, কাপড়গুলা খুবই নরম লিলেন কাপড়ের মধ্যে, প্লাজোর ঘেরটা আমি দেখাই দিই, এই যে দেখো প্লাজোর ঘের, ঘের দেখো কতখানি ঘের, দেখো কতখানি ঘের এখানে, আর পায়ের পুরাটা কিন্তু এই যে দেখো এই এতটুকুন কিন্তু কাজ আছে, এতটুকুন কাজ পায়ে, তাইলে বলো যে এই এই মানে এরকম আনকমন ড্রেস পরে তোমরা সব জায়গায় যাইতে পারবা, কোনো সমস্যা তোমাদের হইব না, সব জায়গায় মানে জায়গায় তোমরা যেতে পারবা, আর লম্বা কিন্তু অনেক, লম্বা অনেক আছে, দেখো লম্বা অনেক, অনেকখানি লম্বা, তুমি উঁচা জুতো দিয়ে এটা পরতে হবে তোমার, অনেক লম্বা, এটা হলো স্কার্ট প্লাজো, স্কার্ট প্লাজো, এটার সাথে তুমি এই যে এটা পাইতেছো, এই যে এটার সাথে তুমি এটা পাইতেছো, দেখো কত মানে জিনিসটা ফুটছে, এটা ফর্সা মেয়েরা পরলে খুবই ভালো লাগবে, দেখো কত সুন্দর লাগতেছে ড্রেসটা, এটার দাম ও খুবই মানে অল্পের মধ্যে এটা হইলো তোমার 850 টাকা, যে নিবা একটা স্ক্রিনশট দাও দিয়ে আমাদের পেজে ইনবক্স করে দাও, দেখো খুবই সুন্দর ড্রেসটা। না এটা থাক, আচ্ছা তাইলে ওটা না এটা থাক, ওই যে একটা কি ব্লু জয়পুরী থ্রি পিস আছে না, কালকে দেখাইছিলাম না,
কারে এখন কি ওইখানে গেল? হ্যাঁ, কালো দেখতে চাই, আজকে তো কালো নাই আমার কাছে। থাক, আজকে কালো নাই আমার কাছে, কালো হবে না। আচ্ছা ঠিক আছে, দেখি ওই এটা দাও, এটা দাও, এটা না, এটা দাও, হলুদটা দাও। হ্যাঁ, এইটার মধ্যে আমি আরেকটা ড্রেস দেখাই, এটা হলো হলুদ। ফাল্গুন ফাল্গুন ফাল্গুনের ড্রেস এগুলি, ফাল্গুন। এই যে দেখো ফাল্গুন, এটা আমি একটা নিজেও আমার জন্য রাখছি। এই যে এটা হইলো ফাল্গুনের জন্য, দেখো খুবই সুন্দর। এটা ফাল্গুনের জন্য আমি একটা রাখছি, তোমরাও নিলে নিতে পারো। ফাল্গুন, গায়ে হলুদ, সব কিছু তো পরতে পারবা। এটা হলুদের মধ্যে কিন্তু ছোট ছোট, মানে কি বলে এটা, এই রেড কালারের একটু কাজ দেওয়া আছে। আর এই যে এখানে তোমার কিন্তু অনেকগুলি কাজ আছে, এই যে দেখো নিচের অংশটা কিন্তু ব্লক করা, অনেকগুলি কাজ আছে। এগুলি রং কালার সব গ্যারান্টি করে, এগুলো কিছুই উঠবে না তোমার। এই যে দেখো সব, এই যে দেখো, মানে এটার সাথে অনেক রং আছে, গোল্ডেন, রেড, কালো মিলায়া, তারপরে তোমার এরা এই জিনিসটা, এই যে দেখো কাজটা কিভাবে অনেক সুন্দর করে কাজটা কিন্তু করছে। আবার আমার জামার এইখান দিয়ে আমি ভুলে গেছিলাম ওই জামাটায় বলতে, এই যে দেখো এইখানে কিন্তু একটু ডিজাইন করা আছে। এই যে তাল, তালের পাতাটা যেরকম থাকে, এই যে এইরকম এইরকম কিন্তু, এই যে দেখো আমি একটু কাছ থেকে দেখাই তাহলে বুঝতে পারবা। এই যে দেখো দেখো এরকম, মানে এই কাজ করা আছে, দেখো এই যে সুন্দর করে একটু পাটি পাটি ভাঁজ দেওয়া আছে। আর গলার মধ্যে কিন্তু তোমার এই যে কি বলে, গলার মধ্যে কিন্তু গোল্ডেন কালারের লেস দেওয়া আছে, তারপরে বুকের মধ্যে কিন্তু এই যে এইখান থেকে এতটুকু আছে। আবার হলো তোমার হাতার মধ্যেও আছে, হাতা এই পাশেও আছে, এই পাশেও আছে, দোনো পাশেই আছে। আর হাতার বক্রমটা কিন্তু অনেক চড়া, এটা হইলো তোমার ডাবল এক্সেল, এটা ডাবল এক্সেল। যে নিবা, যার ভালো লাগবে সে একটা স্ক্রিনশট দিয়ে দিবা। আর হইলো তোমার এই যে আর এটার সাথে প্লাজোটা হইলো এটা, এটার সাথে প্লাজো হইলো এটা। এই যে দেখো ঢোলা কতটুক, কত ঢোলা দেখো, অনেক ঢোলা। তারপরে তোমার এটা হলো স্কার্ট প্লাজো, কাপড়গুলা অনেকই নরম। আর কোমরে হইলো তোমার এলাস্টিক দেওয়া, পায়জামার ডুরির কোনো ভেজাল নাই এখানে, তোমার ডুরি বাঁধতে হবে। এই যে এটা হইলো তোমার এলাস্টিক দেওয়া। আর এই যে পায়ের কাছে কিন্তু অনেকখানি লুজ, স্কার্ট প্লাজো এরকম লুজই থাকে, অনেকখানি লুজ। আর এই হইলো তোমার এই যে মানে পায়ের উপরটা পর্যন্ত কাজ করা, এই যে এই পর্যন্ত কাজ করা আছে পুরাটা। এটার এটার প্রাইসও 850 টাকা। একসাথে দুইটা যে নিবা, ফাল্গুনের জন্য আমার অফার আছে, আমার পেজে থেকে ডেলিভারি চার্জটা ফ্রি করে দিব। যে নিবা স্ক্রিনশট দিয়ে তারপরে আমাদের পেজে মেসেজ করে দিবা, মাত্র 850 টাকা, 850 টাকা। আর হইলো তোমার এই আমি এটার সাথে কিন্তু এই যে এই প্লাজোটা তোমরা পাইতেছ, এটার সাথে কিন্তু এই প্লাজোটা দেখো, এটার সাথে এই প্লাজোটা খুবই সুন্দর, খুবই সুন্দর এটার সাথে এই প্লাজোটা। আর হইলো এটাই আমি আজকে
দেখায় লাইভটা শেষ করব, কারণ আমি আর আজকে দেখাবো না, আমি আগামীকাল আবার লাইভে আসব। তোমাদের যা যেটা ভালো লাগবে আমি দেখাইছি, তোমরা দেখছো, তোমরা ইনবক্স করে দিও। আর হইল সবাই ভালো থাকো, সবাই আমার জন্য দোয়া করো, আমিও দোয়া করি তোমরা ভালো থাকো। আল্লাহ পাক আমাদের সবাইরে ভালো রাখুক। আগামীকাল আবার তোমাদের সাথে আমি আমার দেখা হবে, এই বলে আজকে শেষ করি। খোদা হাফেজ, সবাই ভালো থাকবা, শুভরাত্রি সবাইকে। ধন্যবাদ এতক্ষণ আমার লাইভে থাকার জন্য, সবাইরে ধন্যবাদ।